আসসালামু আলাইকুম। কিং অফ ল্যাপটপ সলিউশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইউসুফ বলছি। আজ আমাদের যে ক্লাসটি দেখাবো সেটা হচ্ছে যে লিড নামের একটি সেকশন থাকে, ম্যাগনেটিক সেকশন। এই ম্যাগনেটিক সেকশনের মাধ্যমে কিভাবে আমাদের ডিসপ্লে ডিম লাইট বা কিভাবে আমাদের ডিসপ্লে লাইটটিকে অফ রাখে সেটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা একটু দেখে আসি যে কিভাবে কাজটি হচ্ছে। তো প্রথমে তো আমরা পাওয়ার দিয়ে আসবো, আমাদের ল্যাপটপটার পাওয়ার আসলো, আমরা দেখতে পেলাম আমাদের ল্যাপটপের ডিসপ্লে আলো আছে। তো আমরা যখন অনেকেই ডিম লাইটটি হয় আমাদের এই জায়গায় যখন আলো থাকে না তখন আমরা অনেকে অনেক রকমের কাজ করি। তো আজ আমি যে কাজটি দেখাবো সেটা হচ্ছে যে ডিম লাইটে আলো অন্য জায়গা থেকেও প্রবলেম হতে পারে, সেই আলোর কাজটা আমরা এখন দেখব। তো আমাকে হেল্প করবে আমার এক ভাই, ধরেন। ওকে, আমরা একটু সেকশনটা দেখে আসি, আমাদের সেকশনটা একটু স্কিমেটিকে দেখে আসি। যে হচ্ছে যে আমাদের লাইট, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি লিড নামে ওই ডায়োডের মাধ্যমে, এখানে একটা সেন্সর আছে মোসফেট, এন্ড চ্যানেল মোসফেটের সাথে একটা ম্যাগনেটিক সেন্সর আছে। এখানে ম্যাগনেটিক সেন্সরের মাধ্যমে আমাদের ডিসপ্লে এখানে জিরো ভোল্টেজ করলেই, এখানে জিরো ভোল্টেজ থাকলেই আমাদের আলো আসবে না। আর যখনই আমাদের এখানে ভোল্টেজ 3 ভোল্টেজ থাকবে, অর্থাৎ হাই এবং লো থাকবে, অর্থাৎ যখনই আমাদের লো থাকবে তখন আমাদের ভোল্টেজ থাকবে না, যখন আমাদের হাই থাকবে তখন আমাদের ভোল্টেজ আসবে। আর ভোল্টেজ আসা মানে হচ্ছে যে আমাদের লাইটটা ডিসপ্লে আসা। তো এই 3 ভোল্টেজটাই আমাদের এখান থেকে আসবে, আর এখান থেকে আমাদের সেন্সরের যে কাজটা করে সেটা, সে শুধু গ্রাউন্ড করলেই আমাদের ডিসপ্লেটা অলরেডি জিরো করে দিবে, এখানে ভোল্টেজটা জিরো করে দিবে, আর এখান থেকে সিগন্যালটা আমাকে পাঠিয়ে দিবে আইওচিপে। আইওচিপ বুঝে যাবে যে আমাদের এটা ডিসপ্লেটাকে শাটার দেওয়া হয়েছে, শাটার অফ করা হয়েছে। শাটার অফ বলতে আমরা যেটা এই শাটারটা পাই, অর্থাৎ ডিসপ্লেটাকে যখন আমরা ব্যান করি, অফ করি, তখন আমাদের ডিসপ্লেটা অন্ধকার থাকে বাট ভিতরে ল্যাপটপটা চালু থাকে। তো সেই কাজটা আমরা আজকে প্র্যাকটিক্যালি দেখব। তো শিক্ষার্থী বন্ধু, আমরা একটু দেখে আসি, আমরা ল্যাপটপটাকে একটু পাওয়ার দিয়ে আসবো। ওকে, ওকে। আর শিক্ষার্থী বন্ধু, আমরা এখানে যে সেন্সরটা দেখতে পাচ্ছি খুব কাছে, এখানে এই সেন্সরটা, আর এখানে হচ্ছে আমাদের সেই ডায়োডটা, যে এলআইডি নামে লিড নামে যেটা আমাদের সিগন্যালটা যায়। আমরা এখানে ভোল্টেজ দেখব, চেক করব, একটু মিটারে দেখান। ওকে, আমরা 3 ভোল্টেজ দেখতেছি। দুটা পসিবল কি আমার দেখানো, মিটার এবং প্লাস আমার এই? হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। তো আমরা এখানে স্ক্রুবের সাথে আমরা একটা ম্যাগনেট জয়েন দিলাম, এই ম্যাগনেটটাকে আমরা যখন এখানে নিব তখন আমাদের ভোল্টেজটা জিরো হয়ে গেল, আবার ম্যাগনেটটাকে যখন সরাবো তখন আমার ভোল্টেজটা আবার হাই এলো। আবার একটু লক্ষ্য করেন, আমরা এখানে যখন নিলাম তখন আমার ভোল্টেজ জিরো, আবার যখন এখানে আমরা আনলাম তখন আমার ভোল্টেজটা আবার আসছে। আর ভোল্টেজ থাকলেই যে আমাদের ডিসপ্লেটা থাকতেছে সেটা আমরা দেখলাম, আর ভোল্টেজটা যখন চলে যাচ্ছে, ভোল্টেজটা যখন চলে যাচ্ছে তখন আমার ডিসপ্লে আবার অন্ধকার হয়ে আসছে। তা আমরা যখন আবার ছাড়লাম তখন আমার আবার ডিসপ্লে আসলো। শিক্ষার্থী বন্ধুরা, আর একটু ভালো করে আমি দিকে দেখাই, অলরেডি আপনারা হয়তো আমার ডিসপ্লে সহ দেখতে পাচ্ছেন। আমি আবার দেখাচ্ছি, এখানে যখন আমরা ম্যাগনেটটা নিলাম, ম্যাগনেটটা নেওয়ার সাথে সাথে আমার ভোল্টেজ চলে গেল, আপনারা মিটারে লক্ষ্য করবেন ভোল্টেজ নেই। আর যখন আমরা এটাকে উপর দিকে উঠালাম, ম্যাগনেটটাকে সরাই নিয়ে আসলাম, তখন আমাদের 3 ভোল্টেজ আসছে এবং আমাদের ডিসপ্লেও আসছে। তো আজ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের শুধু যে আমাদের লাইটটা কেন চলে যাচ্ছে, কি জন্য চলে যাচ্ছে কখন আমরা এটা ভেবে দেখি নাই, আজ আমরা যেটা দেখলাম আমরা আবার একটু দেখাই। এই যে সেন্সরের এই জায়গা যখন আমরা রাখতেছি তখন আমাদের অলরেডি ডিসপ্লে চলে গেছে। যখন আমাদের সেন্সরটাকে আবার সরাই নিয়ে আসলাম, সেন্সর থেকে আমরা যখন ম্যাগনেটিকটাকে সরাই নিয়ে আসলাম তখন আমাদের আবার ডিসপ্লে আসছে, আমরা আবার যখন নিলাম আমাদের ডিসপ্লেটা চলে গেছে। তো শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে যে ক্লাসটা দেখলাম সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখালাম যে কিভাবে ডিসপ্লে কাজ করে থাকি। আমরা আরও অনেক কাজ করি যেটা আমাদের
এই কাজটা আমরা সিগন্যালটা কিভাবে হচ্ছে না হচ্ছে আমরা অসিলোস্কোপের মাধ্যমে দেখাতে পারি। আমরা অসিলোস্কোপের মাধ্যমে করিয়ে থাকি, এটা আমরা দেখাই আমাদের সুন্দরভাবে কাজটা আমরা দেখানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে বন্ধু আজ আমরা যেটুকু ক্লাস নিয়ে এসেছি সেটা দেখে বুঝতে পারলেন যে কিভাবে আমরা ক্লাস করিয়ে থাকি প্র্যাকটিক্যালি। অনেকে অনেক ভিডিও করতেছেন ইউটিউবে, দেখা যাচ্ছে এখন খুব ভালো ভালো ভিডিও করে দেখাচ্ছেন যে হ্যাঁ তারা ক্লাস দেখাচ্ছে, ক্লাস করাচ্ছে, আগে কেন করায়নি, এখন কেন করতেছে। তো আগে কেন মানুষদের সাথে এইভাবে জাতির সাথে বা এভাবে মানুষদের সাথে বেমানি করলো? আমার কাছে সত্যিকথা এটাই যে আজ আমি ভালো ভালো ভিডিও দিচ্ছি বিদায়, অন্যরাও আসতেছে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য বা ভালো ভালো কাজ করাচ্ছে বা শিখাচ্ছে, এটা বোঝানোর জন্য এটা করতেছে। তো এটা আমি গর্ব মনে করি আমাকে যে হ্যাঁ আমার কারণে আজকে অনেকেই উৎসাহ হয়েছে যে কিভাবে ক্লাস করাবে, কিভাবে ক্লাস দিবে এক এক স্টুডেন্টদেরকে, সেটার জন্যই তারা কি করতেছে ভালো ভালো ভিডিও দিচ্ছে। তা আমি চাই বাংলাদেশটা আরো এগিয়ে নিয়ে যাক, সবাই খুব ভালো কাজ শিখাক, কেউ কাউকে, কারণ আপনার আপনার কাছে বিশ্বাস করেই এত টাকা 30-40 হাজার টাকা দিয়ে আপনার কাছে আসছে শিখার জন্য একটা ছেলে, তার লাইফে অনেক সময় আপনার পিছনে মিনিমাম একদিনও যদি তার আপনার পিছনে সময় দেয় তার এই একদিনের সময়টা অনেক মূল্যবান একটা স্টুডেন্টের জন্য, একটা একদিনের সময়টাই অনেক মূল্যবান। তা আপনার কাছে 6 মাস 3 মাস 5 মাস সময় দিচ্ছে কাজটা শেখার জন্য, সে যদি প্রপারলি শিখতে না পারে তাহলে কেন তার সাথে বেমানি করবেন? তো সো আমরা চাই আরো ভালোভাবে কাজ শিখাক মানুষ, আরো খুব ভালো ভালোভাবে কাজটা শিখে সে কাজ করতে পারে, সেজন্য করে কিছু আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই আমি চাবো। আমি এই জন্য বলি যে আমার ভিডিও দেখে যদি কেউ উৎসাহিত হয় যে হ্যাঁ ও ভালো কাজ দেখাচ্ছে তাহলে আমরাও দেখাবো, তাহলে এটা আমি মনে করবো যে হ্যাঁ আমি ভালো একটা কাজ করলাম। আমি নিজেকে গর্ব করি যে আমারকে দেখে অনেকে হয়তো ভালো ভালো ভিডিও ছাড়তেছে, আগে কেন বাংলাদেশে এই 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 বিষয় নিয়ে ভিডিও করতেছে না, আগে কেন এই বিষয় নিয়ে ভিডিও করতেছিল না, এখন কেন এই বিষয় নিয়ে ভিডিও আসতেছে, তাহলে এটা হচ্ছে যে গর্বের বিষয় যে হ্যাঁ আজ আমার 1 লাখ ভিউয়ার, 2000 সাবস্ক্রাইবারের মতো আছে। তো এটার বড় প্রাধান্য হচ্ছে যে বাংলাদেশের ভাই ও বোনেরা বা আমাদের যে স্টুডেন্টরা বা আমাদের যে এই লাইনের প্রযুক্তি লাইনের ভাইরা আছেন তারা আমাকে উৎসাহিত করেছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন, আজ আর আমি এই সাপোর্ট পেয়েই আজকে স্টুডেন্টদেরকে ভালোভাবে ক্লাস দিয়ে আসতেছি। আমার মাশাআল্লাহ আল্লাহর রহমতে খুব অল্প সময় অনেক স্টুডেন্ট হয়েছে, আমি সবাইকে খুব ভালোভাবে ক্লাস দেওয়ার চেষ্টা করি। তো এভাবে সব প্রত্যেকটা ইনস্টিটিউট বা প্রত্যেকটা সার্ভিস সেন্টার যেন খুব ভালোভাবে কাজ শেখায় সে প্রত্যাশায় আমি আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং খুব আমরা একদম হাতে নাতে প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে দেখিয়ে দিই। ওকে, আল্লাহ হাফেজ।